জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। আপনার আগক কিছু ভালো সময় অছি, তা পূর্বর অনেক সংকেত আপনার দেখবাক পাঁচ, তা আজ আলোচনা করা কম এমিতি স্বপ্ন রয়েছে, কম এমিতি সংকেত রয়েছে যা আপনার দেখলে জাঁতে আপনার উপরে মহাদেবকর কৃপা হওয়া সহ আপনার আগু কিছু শুভ সময় আসুচি। আলোচনা করা স্বপ্নরে যদি আপনার শিব পার্বতী লক্ষ্মীনারায়ণ শ্রী গণেশ বা যদি আপন মানে ব্রহ্মাঙ্কু এইভাবে স্বপ্ন জগন্নাথঙ্কু দর্শন করতে জাণতু আপনার বহুত কিছু ভালো সময় আসুচি। আপনার ভিতরে সে ভক্তি অছি, ভাব অছি, তো মহাপ্রভুঙ্কু দর্শন করা সহ নিশ্চিন্ত ঠাকুর আপনার জনাই দেওয়া চাহুচান যে আপনার আগকু বহুত ভালো সময় আসুচি। তারপরে আর্থিক সমস্যা মধ্যে আপনার দূর হব, আউ আপনার নিশ্চিন্ত মন ভিতরে শান্তি আপনার ফেরব এই স্বপ্ন যদি আসুচি প্রভুঙ্কর, তো মনে রাখিথান্তু। দ্বিতীয়, যদি আপনার আর্থিক সমস্যায় লাগি রহুচি আপনার তা দূর হবার সংকেত আপনার কমিটি মিলব, যদি আপনার শিবঙ্কর বৃষভঙ্কর স্বপ্ন দেখতে, ডম্বরু বাজুবার স্বপ্ন দেখতে, ত্রিশূল স্বপ্ন দেখতে, দ্বারা জাঁতু আপনার যে আর্থিক সমস্যা রয়েছে তা দূর হব। যদি আপনার স্বপ্নরে হো বা সতরে হো নাগ নাগুণী খেল আপনার দেখতে, তা আপনার জাঁতু আপনার বৈবাহিক জীবন আগক বহু সুখ রহব, দাম্পত্য জীবনর কলহ তুটিবার সময় আসা, তো ইয়ে হচ্ছে অতিশয় শুভ বলে আপনার মনে রাখিথান। তেমন আপনি যদি জাগ্রতরত শিবঙ্কু দর্শন কলে দেখুন, শিব তপস্যারত রয়েছেন, যদি এ স্বপ্নরে দেখলে আপন মানে দেখন্তু আপনার শত্রু নাশ হব, আউ আপনার শত্রু বিনাশ হওয়ার সময় আসিগলা বলে জাঁত। তাপরে আপনি যদি স্বপ্নরে হনুমানজী আমঙ্কু দেখলে জাঁতু সংকট আপনার পড়াইলা, কিন্তু হনুমানজী স্বপ্ন দেখলে আপনার সমস্ত সংকট দূর হয়ে যাই, তেমন আগক আসুক সংকট দূর হব। ঘরে নিশ্চিন্ত ভাবে হনুমানজী পূজা অর্চনা চালিশা সুন্দরকাণ্ড পাঠ যদি আপনার ঘরে করতে, তা আপনার যেমনি সমস্ত সংকট পড়াই যায় হনুমানজী পূজারে, যেমনি হনুমানজী স্বপ্ন দেখলে সমস্ত সংকট রোগ আগক পড়াইব। যদি আপনার সিংহ স্বপ্ন দেখুঁচ জাঁতু মা পার্বতী কৃপা আপনার উপরে, যদি ভূত প্রেতক দেখুঁচ এই শ্রাবণ মাস চালছে দেখবে শিবঙ্কর সহচরী হচ্ছেন ভূত প্রেত, তা আপনার কেবে অশুভ বলে বিচার করবে, নিশ্চিন্ত কিছু শুভ সময় অছি, শিব আপনার দর্শন দেওয়া চাহুঁ বা আপনার উপরে কৃপা জাড়া চাহুন, তা পূর্বর এই সহচরী মানুষ সহ আপনার ভেট হচ্ছে, তেমন আপনার মনে রাখিথান্তু। ডরিবার কথা কিছু না, অতিশয় শুভ যে ভূত প্রেত স্বপ্ন, তেমন স্বপ্ন হচ্ছে গোটে রহস্য, আউ নিশ্চিন্ত ভাবে এই স্বপ্ন রহস্যরে আমি শিব পার্বতী যে কথা সবু কিন্তু আমি সে কথা আলোচনা করবু, কিন্তু ভক্তবন্ধু বারম্বার স্বপ্নরে মহিষী দেখলে, মহিষী উপরে যমদূত বসি দেখলে, কি শুখিলা ডালে গেধ মাঙ্কড়ে বসি খেঙ্কাড়ি করা দেখলে, মুন্ড আউ আপনার গণ্ডি ঠু অলগা হয়ে যাই, এ স্বপ্ন যদি আপনার দেখুঁচ আপনার মৃত্যু ছাস ভিতরে হয়ে থাকে, তেমন সেইপাই ইয়ে সংকেত মিলে যায়। তো আপনার কম করবে প্রতিকার, যদি আপনার ভাবিদেলে স্বপ্ন দেখলে বড় অড়ুয়ারে পড়িযিবে, তো আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সহ দেবদেব মহাদেবঙ্কু দর্শন করতু, যাহাদ্বারা আপনার যে রয়েছে মৃত্যু যোগ তা কটি যায় শিব কৃপার। ভিডিওকে বহুমাত্রায় সেয়ার করতু, চ্যানেলে যদি নয় চ্যানেলকে নিশ্চিন্ত ভাবে সবসক্রাইব করতু, এমনি স্বপ্ন রহস্যর কথাকে জাঁয়া। আজ তো জাঁলে সংকেত কিভাবে ভাবে মিলে আপনার কিছু ভালো সময় আসবার, তেমন নিশ্চিন্ত ভাবে এ ভিডিওকে সেয়ার করবে, আউ অন্য মানে জাঁপারে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি ধর্মে প্রাপ্ত নরহরি, আপনার উপার্জিত ধনক যদি ধর্ম কার্যে লগাইবা চাহুঁ, কিছু অসহায় অসুস্থ ব্যক্তি পাখে আমি প্রতিদিন পৌঁছু আছে সহযোগ করু, যদি আপনার সেই গুন্ডুচি মূষা ভাল দান সেই কার্যে লাগবে চাহুঁ, স্ক্রিনে চালি থিবা এ নম্বরে এবে কল করন্তু, আমি দেবু আপনার ফোন পে নম্বর, আপনার যেত সমর্থ রয়েছে বা সামর্থ্য অনুসারে আপনার প্রদান করবে আপনার অর্থরাশি। এবে আপনার জাঁকি আনন্দিত হবে, গোটি আম্বুলান্স কিনা যাই কেবল রোগী সেবা, যদি আপনার কিছু অর্থ সে আম্বুলান্স আপনার সহযোগ করা চাহতি, তো এবে কল করন্তু এই নম্বরে। আপনার অশেষ অশেষ ধন্যবাদ। জয় জগন্নাথ।